আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমার পেজে আপনারা লাইভ দেখছেন। আজকে ইতিপূর্বে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আপনাদের এই করণীয় থেকে বাঁচতে আপনাদের ফ্যামিলিকে, আমাদের করণীয় কি, মানে আপনাদের যার যার ফ্যামিলিকে, নিজে প্রিয়জনকে বাঁচাতে হলে আপনাদের করণীয় কি, নিজেদের কি করণীয়। এতদিন আপনারা জেনেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় হতে শুরু করে সবাই আমরা বারবার বলছি হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সেটা বলে আসছে, হাত বারবার ধোয়া, মুখে মাস্ক ব্যবহার করা, কমন অনেকগুলো উপদেশ আছে। কিন্তু কিছু জিনিস, যে জিনিসটা আমরা এখন যেহেতু আমাদের ল্যাবে, আমাদের দেশে কিন্তু তৃতীয় চতুর্থ ধাপে চলে গিয়েছে, মানে কমিউনিটি স্প্রেড অলরেডি করে ফেলেছে। আসলে কে করোনার বাহক, কে রুগী, অনেক ক্ষেত্রে বোঝা সো টাফ। সো আপনার প্রিয়জনকে বা আপনার বাসায় আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড যারা আছেন, তাদেরকে রক্ষা করতে এখন আমাদের করণীয় কি। যেমন আমি বাসা থেকে হাসপাতালে চলে এসেছি, ডিউটি করছি, রুগী দেখছি, দেন বাসায় গিয়ে আমি কি করব সেটা আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাবো। আর কিছু বেসিক কাজ আপনাদের বাসায় আপনারা করতে পারবেন বা করা যাবে, এবং এই সচেতনতাটা আমাদের ডেভেলপ করতে হবে। প্রথমত আমরা যে হাত ধোয়ার কথা বারবার বলছি, স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো আমরা অবশ্যই বাসায় কন্টিনিউ করব। যারা বাসায় আসেন বাবা মা ভাই বোন বাচ্চাদেরকে আমরা সেই ট্রেনিংটা দিব, বারবার তাদেরকে বলবো। একটা স্টাডিতে দেখা গিয়েছে যে প্রতি ঘন্টায় মানুষ সাধারণত 23 বার, ন্যূনতম 23-এর বেশি হয়, গড়ে ধরেন 23 বার মুখে হাত দেয়। এটা অটোমেটিক হয়ে যায়, আপনারা একটু খেয়াল করেন, একটু নাক চুলকালো হাত দিয়ে বসলেন, একটু চোখ চুলকালো হাত দিয়ে বসলেন, তারপরে মুখে বিভিন্নভাবে হাত 23 বার অন্তত প্রতি ঘন্টায় দেওয়া হয় মানুষের হাত। সো আমরা যদি মাস্কটা ইউজ করি তাহলে আপনার এই প্রোটেকশনটা হয়ে গেল, আপনার মনে থাকবে যে আমার মাস্ক একটা দেওয়া আছে, হাত দেওয়া যাবে না, আপনি একটু সাবধান হবেন। দ্বিতীয় সাবধানতাটা হচ্ছে আমরা চেষ্টা করবো অলওয়েজ মুষ্টিবদ্ধ রাখতে, হাতটা যতদূর সম্ভব চলাফেরায় মুষ্টিবদ্ধ রাখতে। তাহলে আমাদের মাথায় কাজ করবে যে এই যে একটা ভয়ঙ্কর সিচুয়েশন, এই সিচুয়েশনে আমার হাতটা এদিকে ধরা ওদিকে ধরা, এই যে অযথা ব্যবহার হবে না। আমরা মুষ্টিবদ্ধ যদি রাখতে পারি তাহলে আমাদের মনে থাকবে যে হাতের ভুল ব্যবহার হবে না, আমরা চোখে হাত দিব না, মুখে হাত দিব না, কারণ আমাদের নাক মুখ এবং চোখ দিয়ে ভাইরাসটা ঢুকতে পারে। সো আমরা এইগুলো যদি প্রোটেকশন দিতে পারি ভালো। তারপর হচ্ছে চশমা। চশমাটা আসলে ফ্যাশনের জন্য না, চশমাটা হচ্ছে এই প্রয়োজনে খুবই দরকার। যারা বাসায় চশমা ব্যবহার করেন বা প্রয়োজনে চশমা আপনার দরকার আছে, আপনারা এখন থেকে ট্রাই করবেন চশমাটা ব্যবহার করতে। যখন আপনি সবসময় চশমা চোখে দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার যেটা হবে, আপনার মনে থাকবে যে আপনার চোখে একটা বাধা আসবে। হ্যাঁ, আপনি চাইলেও আপনি চোখে হাত দিবেন না এই চশমার কারণে, কারণ হাতটা আসলে চশমাটা আপনাকে বাধা দিবে। তাহলে আমরা মাস্ক মুখ এবং নাক হাতের থেকে, হাতের ছোঁয়া থেকে কন্ট্রোল করতে পারছি, এবং চশমা, চশমার মাধ্যমে যারা চশমা দিচ্ছেন তাদের বাধা দেওয়া হলো। যদি চশমা যারা দেন না তারা লাইট আপনার এই জিরো পাওয়ারের গ্লাস ইউজ করতে পারেন যদি সম্ভব হয়, এতে আপনাদের মাথায় থাকবে যে এই পরিস্থিতির কথা আমরা বলছি। তাহলে আমাদের এই প্রোটেকশনটা হয়ে গেল। আপনি হাত দিয়ে অনেক কিছুই ধরলেন, হয়তো আপনার জীবনও হাতে আসলো, আনটিল আনলেস আপনি চোখে হাত না দেন, মুখে না ঢুকান, এটা আপনাকে আক্রান্ত করবে না। বা আরেকজন লোক আপনার কাছে আসলো, সে 3 ফিট দূরত্বে থাকুক বা কোনো কারণে কাছে চলে আসলো, আপনি জানেন না সে বাহক কিনা, কোনোভাবেই হয়তো ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে না, অনেক ক্ষেত্রেই বুঝাও যায় না, তো সে হয়তো একটা হাঁচি দিল, এই হাঁচিটা কিন্তু আপনার চোখে আসতে পারে ড্রপলেটের মাধ্যমে। সো আমরা গ্লাসটা দিলে এটা কিন্তু একটা প্রোটেকশন হবে। তারপর হচ্ছে সে যদি একটা কাশি দিল আমার এই গ্লাভসটার মাধ্যমে, এই মুখের মাস্কটার মাধ্যমে, সেটা একটা প্রোটেকশন, সেটা আর আমাদের ইয়েতে ঢুকবে না। এখন আসেন মাস্ক। মাস্ক বিভিন্ন টাইপের আছে, এটা আপনারা জানেন, যে মাস্কই ইউজ করেন না কেন, সব মাস্কগুলি কোনো না কোনোভাবে আমাদের উপকারে আসছে।
আমরা অন্তত নিয়মিত মাস্ক গুলাকে ডিটারজেন্ট পানি বা সোপ ওয়াটারে ধুয়ে ফেলবো। যারা ওয়ান টাইম ইউজ করা সম্ভব হচ্ছে না যাদের, তারা অবশ্যই নিয়মিত মাস্ক ভালো করে গরম কুসুম গরম পানির মধ্যে বা গরম পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে বা সাবান দিয়ে মাস্কটা ভিজিয়ে রেখে পরে সেটা ধুয়ে শুকাতে দিব। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, যারা বের হন তারা যে মাস্ক যদি আপনার অ্যাভেলেবেল থাকে, যেমন আমি যে মাস্ক ইউজ করছি এটা একটা সার্জিক্যাল মাস্ক, বের হলে বাসায় ঢুকার আগে, আপনার বাসায় ঢুকার আগে আপনার প্রিয়জনকে রক্ষা করার জন্য এই মাস্কটা আপনি এই যে এই ইয়াতে ধরে, আমি দেখে দেখতে পাচ্ছেন যে দুইটা কানের মধ্যে লাগানো যে দড়িটা আছে এটাতে ধরে যে ডাস্টবিন থাকে আপনাদের বাসার নিচে সেই ডাস্টবিনে ফেলে দিয়ে বাসায় ঢুকবেন। তদ্রূপ যদি কেউ এই গ্লাভস ব্যবহার করেন, এই গ্লাভসটিও সেই ডাস্টবিনে ফেলে দিয়ে দেন বাসায় যাবেন। কারণ এই গ্লাভসটি হয়তো আপনাকে প্রোটেকশন করছে, আপনার হাতটাকে জীবাণু মুক্ত রাখছে, কিন্তু সে তো নিজের বডিতে কিন্তু জীবাণু নিয়ে আসছে। এই গ্লাভস নিয়ে আপনি বাসায় গেলেন, বাসায় একটা কিছু ধরলেন, রিমোট ধরলেন, অটোমেটিক রিমোটে চলে যাবে জীবাণু। এই রিমোটটা আপনার বাবা মা ভাই বোন কেউ একজন ধরবে, তার হাতে চলে যাবে, তার হাত থেকে সে ভুলবশত নাকে দিয়ে দিবে। সো এই ডিভাইসগুলো কমন, একটা হচ্ছে রিমোট, হাতের ঘড়ি, চুড়ি, বিভিন্ন মহিলাদের নাকের ফুল এবং কানের দুল, এগুলা আপাতত ব্যবহার না করাই ভালো আমি মনে করি। কারণ এটা থেকেও কিন্তু, কারণ আপনি মুখ হয়তো সাবান দিয়ে পরিষ্কার করছেন, হাত পরিষ্কার করছেন, কিন্তু এই যে আমাদের অ্যাক্সেসরিজগুলা যেটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার হয়, এই জিনিসগুলোতে এখন মনোযোগ দিতে হবে। যেটা আমরা এই মুহূর্তে দরকার নেই সেটা আমরা ব্যবহার করব না, আর যদি ব্যবহার করাও হয় সেটাকে পরিষ্কার করে ফেলতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে আমরা, সেটা হচ্ছে এই যে মোবাইল ফোন। দর্শক, এই মোবাইল ফোন, আপনি মোবাইল ফোনটা পকেটে নিয়ে কিন্তু বাইরে গেলেন, অফিস করলেন, কোনো দরকারে বাজার করে আসলেন, বাসায় আপনি হাত বারবার হয়তো স্যানিটাইজার দিয়ে ওয়াশ করলেন, কিন্তু এই মোবাইল ফোনটা কি হবে? এই মোবাইল ফোন বাসায় ঢোকার পরে হাত পরিষ্কার করে আপনাকে অ্যালকোহল সমৃদ্ধ যে কোনো স্যানিটাইজার দিয়ে মোবাইল ফোনটা পরিষ্কার করে ফেলতে হবে। আমি একটু আপনাদের দেখাই এই জিনিসটা আপনাদের করতে হবে। যদি বাসায় কটন থাকে, কটন তো সবার বাসায় থাকে, বা গজ, এই গজ যে কোনো গজ, নর্মাল গজ, এই গজ কটনে আপনার সবার আগে আপনার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ওয়াশ করে নিতে হবে, অথবা ভালো করে সাবান পানি দিয়ে হাতটা আপনাদের ঘষে নিতে হবে, ঠিক আছে? আর এই যে স্যানিটাইজার দিলেও হবে না, স্যানিটাইজার কিন্তু ঘষতে হবে। আমি দেখি অনেকে হাতে নিয়ে করে ঢুকে যাচ্ছে বিভিন্ন দোকানে, হ্যাঁ হাসপাতালে চলে আসা আমি দেখছি, এটা করা যাবে, এটা নিয়ম আছে, এটা ঘষতে হবে, রাবিং করতে হবে, রাবিং এবং তালু তালু এবং দুই আঙ্গুলের চিপা প্লাস উপর এই পাশ। সবচেয়ে বেশি ব্যবহার হয় বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল গুলো আলাদাভাবে করতে হবে। সো এটা করার পর আপনাকে যেটা করতে হবে, তুলা বা গজ, এটাতে আপনি স্যানিটাইজার নিবলেন, নিয়ে আপনার বাসায় ঢোকার পর এই মোবাইল ফোনটাকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই মোবাইল ফোন আপনি জানবেন না কিভাবে হয়েছে। সো এই মোবাইল ফোনটা আপনি পরিষ্কার করে ফেললেন, মোবাইল ফোন সবকিছু দিয়ে পরিষ্কার করা যাবে না, বিকজ যদি আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে করেন ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, আপনাদেরকে অ্যালকোহল সম্পর্কে, অ্যালকোহল উড়ে যায় বাতাসে, হ্যাঁ বিভিন্ন প্রকার ইয়া থাকে, অ্যালকোহল আপনার বিভিন্ন সলিউশন থাকে, কিনতে পাওয়া যায় মোবাইল ফোনের ক্ষেত্রে, বা এই জাতীয় স্যানিটাইজার পাওয়া যায়, এগুলো দিয়েও মোবাইল ফোন ব্যবহার আপনার স্প্রে করতে পারেন। হয়তো ফোনটাকে আগে স্প্রে করে নিলেন, তারপরে আপনি এটার ওয়াশ দিলেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। সো এই মোবাইল ফোন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়ত, বাসা ঢুকার যে গেটটা আছে, গেট আমি দেখাচ্ছি, এই যে গেট আমাদের, এই গেট, এই গেটে আপনি ঢুকার সময় আপনি অবশ্যই ধরে ঢুকলেন। সো এই গেটটা পরিষ্কার করতে হবে, গেটটা আমাদের সবাইকে
এই হ্যান্ডেলগুলা, সকল হ্যান্ডেল ভিতরেরটা এবং বাইরেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ব্লিচিং পাউডার, মানে আমাদের যে হিসাবটা আছে সেটা হচ্ছে, আমি আপনাদের দেখার জন্য হাফ লিটার পানিতে 1 চামচ ব্লিচিং পাউডার দিলে হবে। দেখেন 4 চামচ, টেবিল 4 চামচ, 1 চামচ ব্লিচিং পাউডার হাফ লিটার পানিতে আপনারা দিয়ে নেবেন। এটা হচ্ছে গৃহস্থলীর কাজের জন্য, অথবা হাফ লিটার পানিতে 1 চামচ, অথবা 1 লিটার পানিতে 2 চামচ দিয়ে এটা দ্রবণ তৈরি করে ফেলবেন। জীবাণুনাশক তৈরি হয়ে গেল। এটা এখন আমাদের করতে হবে, কারণ আমরা 4 ডিগ্রি চতুর্থ স্তরে চলে গিয়েছে বাংলাদেশ। এখন বাসা মানে শুধু কেবল হাত ধুইলে চলবে না। এখন এটা করে ইচ্ছা করলে কোনো স্প্রে যদি থাকে, এই যদি স্প্রে, ওই স্প্রেটা কই, ওই স্প্রেটা দাও, এই জাতীয় কোনো আপনাদের সবার কাছে স্প্রে আছে বা এই জাতীয়, এই যে আপনারা দেখছেন স্প্রে বোতল অবশ্যই খালি আছে বাসায়, সেটাতে নিয়ে নেন। নিয়ে আপনি স্প্রে করেন কাপড়টা দিতে করে, এই যে কাপড় থাকে বাসায় দিয়ে এটাকে ভালো করে ঘষেন। শুধু এই ভিতরেরটা ঘষলে হবে না, বাইরেরটাও। এবং বাথরুমের যে ইয়ে আছে, এই যেগুলো, হ্যাঁ এগুলো ঘষতে হবে, সিটকে নি। রেগুলার এটা করতে হবে। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেলিং, বাড়ির আসেন ওগুলা নিয়ে এসো ভিতরে। এই যে রেলিং, এই হাতল ধরে ধরে কিন্তু আমরা উপরে উঠি। এই রেলিং প্রতিদিন ন্যূনতম 2 বার সকাল বিকাল করতে হবে পরিষ্কার। স্প্রে করে আপনি ঘষে দেন, কাজগুলা সবাই করবেন। তাহলে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে আমাদের যে আসবাবপত্র, স্পেশালি রেলিং, ঘরের হ্যান্ডেল, যত লক, ওই হ্যান্ডেলগুলো দেখাই, রুমের এই যে লকগুলো আছে খেয়াল করেন, এগুলাকে এভাবে স্প্রে করে আপনি খেয়াল করবেন। আর যদি স্প্রে কারো কাছে না থাকে কোনো অসুবিধা নাই, এটাতে ঢেলে, এই কাপড়ে ঢেলে দেন আপনি এটাকে মুছেন। কারণ যেই যে জায়গাগুলা বেশি ধরা হয় হাতে, সেই সেই জায়গাগুলা পরিষ্কার করে ফেলতে হবে। এবং এই স্প্রে দিয়ে যদি টেবিল, খাবার টেবিল যে জায়গাগুলো আছে এগুলোকে আপনারা মুছে ফেলবেন, এই যে এভাবে মুছে ফেলবেন স্প্রে দিয়ে। রেগুলার অন্তত একবার করবেন বাসায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমাদের লিফট, এই বাটনে সবাই টিপি। ঢাকা শহরের সকল লিফট কমন, এই লিফটে আমরা অ্যালকোহল স্যানিটাইজার দিয়ে লিফটের এই বাটনগুলা, এগুলা, কারণ লিফটের বাটনে কিন্তু পানি দেওয়া যাবে না ভুলেও। ওই যে আমি ইতিপূর্বে যে ব্লিচিং পাউডার দেখালাম, সে পানি দেওয়া যাবে না। এই জাতীয় হ্যান্ড স্যানিটাইজার হোক বা যে কোনো স্যানিটাইজার, অ্যালকোহল সমৃদ্ধ
স্যানিটাইজার দিয়ে বাটন গুলাকে পরিষ্কার করে দিতে হবে, এতে লিফটের কোনো ক্ষতি হবে না। কিন্তু আসেন ভিতরের গুলো, এই যে ভিতরের গুলো আছে এগুলাকেও পরিষ্কার করে দিতে হবে। তো নিয়মিত এই কাজগুলো আমরা ফ্যামিলির যত মেম্বাররা আছি সবাই মিলে করব। এখন থেকে আমরা ঘরের দরজার হ্যান্ডেলগুলো পরিষ্কার করব, জীবাণু নাশন করব। আমরা শুধু হাত ধুইলে চলবে না, আমাদের ব্যবহার্য জিনিসপত্র অবশ্যই পরিষ্কার করব। লিফটের বাটন, মেইন গেট, যে আপনার যে দারোয়ান সাহেব আছেন ওই দারোয়ানকে এইভাবে দ্রবণ বানিয়ে দিবেন, তৈরি করে দিবেন। ওরে বলবেন নিয়মিত যে হ্যান্ডেল ধরে ধরে সে খুলে সে গেটটা যেন সে নিয়মিত এই স্প্রে করে পরিষ্কার করে দেয়। অথবা সাবান পানিতেও করা যাবে, গেট যেই যে জায়গাগুলোতে পানি ব্যবহার করা যাবে, যে ফার্নিচার বা যে কোনো জায়গায়, সেই সেই জায়গা আপনার সাবান পানি দিয়ে ধুয়ে দিবেন, রেগুলার পরিষ্কার করে নিবেন। তাহলে কিন্তু অনেকাংশে আমরা এটা থেকে করোনার ইয়া থেকে আমাদের ফ্যামিলির মেম্বার থেকে বাঁচাতে পারবো। এখন আসেন, আপনি ঘরে ঢুকার আগে আপনার ব্যবহার্য এই যে জুতো, এই জুতো বাহিরে রেখে ঢুকতে হবে। জুতো খুলে আপনি ঘরে প্রবেশ করবেন, অবশ্যই ঘরে ঢুকার আগে যদি হ্যান্ড গ্লাভস থাকে গ্লাভস বাহিরে খুলে রেখে আসতে হবে, মুখের মাস্ক বাহিরে খুলে রেখে আসতে হবে। আর ঘরে আসার সাথে সাথে ফ্যামিলি মেম্বার হয়তো বা বাচ্চারা দৌড়ে আসবে আপনাকে ধরতে, বা কেউ কোনো না কোনোভাবে, এটা হবেই, স্বাভাবিক, আমরা এটাই শিখে আসছি। সো আপাতত ওদেরকে একটু নিবৃত করবেন যেন কেউ আপনাকে টাচ না করে। স্পেশালি যারা নিয়মিত বের হন বা কোনো লোক বাসায় আসে, সে একজন আরেকজনকে কিন্তু টাচ করা যাবে না। প্লিজ ডোন্ট ডু দিস, বাচ্চাদেরকে টাচ করতে দিবেন না। বাচ্চাদেরকে আগে বলে রাখবেন যেন দূরে রাখে। আপনি বাসায় গিয়ে নিরাপদ জায়গা, আপনার এই যে পোশাক, পোশাকগুলা একটা নিরাপদ জায়গায় বা বাথরুমে ঢুকে এই পোশাকটা খুলে, পুরা পোশাক খুলে আপনি ডিটারজেন্ট পানিতে, সাবান পানিতে ভিজিয়ে রাখবেন ন্যূনতম আধা ঘন্টা। সাবান পানি বা ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে রাখবেন এবং নিজে সাবান দিয়ে ভালো করে শরীর গোসল করে ফেলবেন। দেন নতুন ড্রেস পরবেন আর ওটা ধুয়ে শুকাতে দিয়ে দিবেন। এই অভ্যাসটা আমাদের এখন আজকে থেকে করতে হবে, প্লিজ। না হলে আপনারা তো বলবেন যে ডাক্তার সাহেব আপনি করেন কিনা, অনেকে বলবেন যে আমি আই এম ডুইং দিস প্র্যাকটিস, আর আমি তো আরও ভালনারেবল অবস্থায় আছে বিকজ আমার এখানে রুগী আসে। সো আমাকে বাসায় যেতে হলে বাসায় গিয়ে আমার জুতা বাহিরে রাখি, নিচে দারোয়ানের সেখানেও হ্যান্ড স্যানিটাইজার আছে, ইউজ করা হয় বাইরে। ইভেন কি আপনার যে গাড়ির যে দরজা, যারা গাড়ি ব্যবহার করেন প্রয়োজনে বের হন, গাড়ির দরজাকে আপনাদের জীবাণুমুক্ত করতে হবে। সেটা আপনারা যে কোনো স্যানিটাইজার দিয়ে করতে পারেন, যেটা সম্ভব, বা ব্লিচিং পাউডার দিয়ে, বলেছি ব্লিচিং পাউডারের রেশিওটা আবার বলে দেই, 1 লিটার পানিতে 2 চামচ, এই 4 চামচ, এই চামচের ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে সেটা আপনারা জীবাণু নাশক হিসেবে ব্যবহার করতে পারেন। আর গাড়ির হ্যান্ডেল, দরজা, বাসার দরজা, ঘরের দরজা, সব কিছু আমাদের এই জাতীয় মিশ্রণ দিয়ে আমাদের নিয়মিত পয় পরিষ্কার করতে হবে। বাসার মধ্যে যদি আপনার হাঁচি কাশি চলে আসে তাহলে অবশ্যই আপনাকে এইভাবে রেখে হাঁচি দিতে হবে, অথবা উল্টো পিঠে আপনি হাঁচি দিয়ে আপনি সাথে সাথে গিয়ে সাবান পানি দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন। হাঁচিটা আবার রেখে দিলে হবে না, এখানে রেখে দিলে কিন্তু চলবে না, কারণ এখানে হাঁচি দিয়ে রাখলেন বাচ্চাটা এসে তো আবার ধরতে পারেন আপনি পরবর্তীতে। সেই জিনিসগুলো একটু আমাদের এখন একটু সতর্ক হইতে হবে, আমরা হয়তো এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো। আর বাহিরে থেকে যদি কোনো খাবার আনেন, স্পেশালি কাঁচা খাবারগুলা, যে খাবারগুলাকে স্পেশালি যেমন শাক বা কোনো ফল, যদি সম্ভব হয় ডিটারজেন্ট পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার পানিতে আবার রেখে সেটা কাঁচা ওইভাবে খাবেন, একটু সাবধানের সাথে। আর একটা কথা বলি, অল ডিটারজেন্ট পাউডার পানি
ব্লিচিং পাউডার পানি অল স্যানিটাইজার এভরিথিং আর বিষ, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন নিজেদের বাঁচাতে গিয়ে করোনা থেকে এই বিষ বাসায় রেখে দিলেন, বাচ্চারা ধরলো বা ভুলে কোনোভাবে আপনার মুখে চলে গেল বা আপনার খাবারের মাধ্যমে, সো সেটা আবার আর একটা ক্ষতি হতে পারে, যেটা ইরানে হয়েছে। ইরানে কিন্তু প্রচুর এই জাতীয় মানুষ মারা গিয়েছে এই করোনা অবস্থায়। সো ওই দিকে আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমার বলার উদ্দেশ্য, গত কয়েক মাস ধরে সারা বিশ্বে ডাক্তাররা কি করছেন, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা চেষ্টা করছেন টিকা বানানোর জন্য, এখনো ট্রায়াল কেসে আছে। বিভিন্ন ঔষধ, অনেকেই আপনার ওষুধের নাম জানেন, বাসায় তো রাখছেন, রেখে কোনো লাভ নেই। এভরিথিং আর ট্রায়ালিং, চেষ্টা হচ্ছে ইনশাল্লাহ হয়তো বা এটার ভালো ওষুধ বা ট্রায়ালে যেটা রেজাল্ট আসবে সেটা ব্যবহার হবে। কিন্তু আমাদের যে ভুলগুলো আমরা করছি, বাসা বাড়িতে, লিফটে, গাড়িতে, দারোয়ান, এভরিহোয়ার, এই ভুলগুলো আমরা এখন শুধরাইতে হবে। বাসায় বাড়িতে গিয়ে নিজেদের যতদূর সম্ভব নিজেরা হাঁচি কাশি দিলে একজনের গায়ে যেন না পড়ে, নিজেদের বাসায় বাচ্চাদেরকে প্রোটেকশন রাখবো, বাচ্চাদেরকে জিনিসগুলো শেখাবো। আর কোনো বাটন, লিফটের বাটন টিপতে গিয়ে সামনে না টিপে পিছনের অংশ দিয়ে টিপবেন, এটা বেটার, তাহলে কিছুটা হলে আপনার এই সারফেসে কিন্তু জীবাণু লাগছে না। তো আমি আজকে বেসিক কিছু আইডিয়া আপনাদের দিলাম, এইগুলো আমাকে রিসার্চ করতে হয়েছে, বিভিন্ন ডাটা কালেকশন করে আমি কিছু বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম। আবার নতুন যদি কোনো কিছু আইডিয়া আপনাদের আসে সেগুলো অবশ্যই বলবো। বাসায় যে জিনিসগুলো কমন ব্যবহার হয়, যেমন রিমোট, টিভি রিমোট এবং আপনার এসি রিমোট, এই রিমোটগুলোকে আপনাদের নিয়মিত অ্যালকোহল সমৃদ্ধ সলিউশন দিয়ে পরিষ্কার রাখতে হবে। আপনি যদি ভাবেন বাসায় এটা হবে না, শুধু হাসপাতালে বা বাইরে হবে, নো, এটা কোনো স্টাডি এখন তাই দেখা যাচ্ছে, কমিউনিটি স্প্রেড যখন করে সেটা সব জায়গায় করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।